নমস্কার বন্ধুরা, অপুর কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের আরও একটি রেসিপি দেখাবো, আর সেটা হচ্ছে পাতাকপি, গাজর, আলু। এটা দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। দেখুন কীভাবে করি। আগে সুস্বাস্থ্যকর নাদুস নাদুস গাজর, তুমিও আসতেছ। আমি এরকমই কাটি না, ভুল করলাম তো। খেতেও ভালো লাগবে আর গাজর দিলে যে কোনো সবজি। বন্ধুরা, গাজরটা দিলাম কেন, তরকারিটা দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর খাবারটাও স্বাস্থ্যকর, বাচ্চারা খেলে আরো বেশি ভালো হয়। এবারে আলু কেটে নিই। স্কুল দিয়ে আসকে আর রান্না করতে যে কষ্ট। আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে নেব। ওই গেল, এই যে দেখুন এরকম সাইজ করে কেটে নেব। এগুলো দেখতে ভালো লাগে বন্ধুরা, দেখলেই বন্ধুরা একটু এখন বাঁধাকপির ভিতরে পোকা থাকে, তাই একটু ভালো করে দেখে নিতে হবে যে বড় বড় পোকা ভিতরে ভাজ হয়ে শুয়ে না থাকে। হ্যাঁ হ্যাঁ, একদম মরিচের মতন ভাজা হয়ে যাবে। দেখুন আমি একটু একটু কাটতেছি, আর তার আগে আমি এটাকে খুলে খুলে দেখে নিছি ভিতরে কিছু নেই। দেখুন আমার কপিটা কাটা হয়ে গেছে, এই যে সব একসাথে কেটে নিয়েছি আমি, আর মাছটাও আগে কেটে নিয়েছি আমি, আপনাদের দেখাতে পারিনি এরকম সাইজ করে। এটা হচ্ছে পোমা মাছ, এটা দিয়েই আজকে আমি এই বাঁধাকপিটা রান্না করব। দেখতে থাকুন। আর দেখুন এখানে নিয়েছি সই, এর ভিতরে আমি সই দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার একটু কাটা হয়ে গেছে, সবগুলো কেটে নিয়েছি এরকম মোটা মোটা বড় বড় করে। এবার আমি এগুলো সব একসাথে ধুয়ে নিয়ে আসব, তারপর রান্নাটা শুরু করব। আর দেখুন আমার এই রান্নাটা করতে কী কী লাগবে, খুব বেশি মশলা দেব না। এখানে লবণ নিয়েছি, জিরা ভেজে মশলা দিয়ে গুঁড়ো করে নিয়েছি, ধনে গুঁড়ো, তেজপাতা, দারচিনি, এলাচি, তারপর গোটা জিরে আছে, এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা বাটা, আছে কাঁচামরিচ,
মরিচ আর হলুদ গুঁড়ো আর এখানে এখানে আছে শুকনো লঙ্কা আর সাদা তেল মোটামুটি এটা দিয়ে রান্নাটা আমার হয়ে যাবে আমি এটা আগে ধুয়ে নেছি তারপর রান্নাটা করব বন্ধুরা ভুলে গেছি আমি ধনেপাতা নিয়েছি মনে ছিল না বাসা দিয়ে নিয়ে আসলাম এটাও এর ভিতরে দেব আমি বন্ধুরা মাছটা এবার আমি লবণ আর হলুদ দিয়ে মাখাই নেব এদিকে চুলাটা ধরেই দিছি কড়াইটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব মাছটা আগে একটু ভাজবো আমি এবার মাছগুলো দিয়ে দেবো ও এই যে মাছের ডিমের মধ্যে থাকে এগুলো বুঝছো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠাই নেবো এটা এই যে দেখুন বন্ধুরা আমি মাছ ভাজার তেলেই এবার মশলাটা দিয়ে দেব আর এটা তো পাতাকপি এজন্য একটু তেল বেশি লাগবে বাঁধাকপিতে একটু তেল বেশিই লাগে বন্ধুরা এবার আমি পেঁয়াজ রসুন আদাটা দিয়ে দেবো আর একটা কথা বাঁধাকপিতে এগুলো অনেকে দিই না দিলেও হয় আমি দিলাম এই কারণে পেঁয়াজ রসুন আদাটা যেহেতু আমি এটা সমুদ্রের মাছ দিয়ে রান্না করব তাই সমুদ্রের মাছের একটু গন্ধ থাকে ওখানে একটু পেঁয়াজ আদা রসুন দিলে খেতে ভালো হয় আর তাই আমি পেঁয়াজ রসুন আদাটা দিয়ে দিলাম এবার এটা ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো হলুদ মরিচ আর মরিচ একটু বেশি লাগবে বাঁধাকপিতে মরিচটা একটু বেশি দিলে খেতে ঝাল ঝাল আর আমি তো সই দিয়ে দিছি এমনিতেই ঝাল ঝাল লাগবে তাও একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম এবার মশলাটা কষিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো দেখুন এটা প্রায় কষানো হয়ে গেছে এই যে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো আর এই ভাজা জিরা গরম মশলাটা আমি পরে দেবো একটু দিয়ে দেবো কাঁচামরিচ এবার আমি তরকারিটা দিয়ে দেবো
এবার মশলাটা ভালো করে মাখিয়ে তারপরে জল দিয়ে, এবার জলটা একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, সিদ্ধটাও ভালো হবে। এবার লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দেবেন, যতটা দরকার নিজেদের আন্দাজ মতন দেবেন। বন্ধুরা এবার আমি দেখুন এটা বেশ মাখানো হয়ে গেছে মশলাটা, এবার আমি একটু ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব, 5 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা দেখুন তরকারিটা একটু একটু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি খুব কম পরিমাণ জল দেব এবং এই জলটা হচ্ছে উষ্ণ গরম জল, এইটা দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর তরকারিটা সিদ্ধও ভালো হবে। আর আমি জল দেব না, এবার আমি ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দেব। সবাই হয়তো বাঁধাকপিটা কেউ ডিম দিয়ে রান্না করে, কেউ নিরামিষ আমিষ রান্না করে, এরকম মাছ দিয়ে একদিন রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে খেতে। এবার আমি সেই মশলাটা উপর থেকে দিয়ে দেব, উপর থেকে ধনে পাতা দিয়ে দেব, এবার আবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেব, আপনারা দেখেই বুঝতে পারবেন তরকারিটা কেমন হয়েছে। আমি আগেই বলেছি খাওয়ানোর মতো ভিডিওতে লোক নেই আমার, তাই আমি আপনাদের শুধু রান্নাটাই দেখাতে পারবো। এবার আমি তরকারিটা নামিয়ে দেবো। আর একটা কথা বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটা না টেনে অবশ্যই আপনারা সম্পূর্ণটা দেখবেন, আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা নামিয়ে এবার আপনাদের দেখাবো আমি। বন্ধুরা দেখুন রান্নাটা হয়ে গেছে, আর আজকে রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য ধন্যবাদ।